হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুরুষের কোন সাইজের অঙ্গ দিয়ে মহিলাদের সাথে মিলন করলে বেশি মজা পায়। তাহলে বুঝতেই পারছেন ভিডিওটি কতটা মজার হতে চলেছে, তাই ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি অনেক উপকার পাবেন। অনেক পুরুষ ভাইদের মনেই একটা ভুল ধারণা আছে যে মহিলারা শুধু বড় অঙ্গ দিয়ে করলেই বেশি মজা পায়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মহিলারা কোন সাইজের অঙ্গ ঢুকিয়ে মিলন করলে সবচেয়ে বেশি মজা পায়। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক পুরুষদের ভুল ধারণা যে মেয়েদের সাথে বড় সাইজের অঙ্গ দিয়ে মিলন করলে তারা বেশি মজা পায়, এই জন্যই তাদের মনে একটা তীব্র আকাঙ্ক্ষা থাকে যে কিভাবে তাদের পুরুষাঙ্গকে আগের থেকে অনেক বেশি লম্বা করা যায়। কিন্তু বাস্তবে বিষয়টি মোটেই এমন নয়। বরং লম্বা অঙ্গ দিয়ে করার চেয়ে মোটা অঙ্গ দিয়ে করলেই মহিলারা বেশি মজা পায়। পুরুষের অঙ্গ যদি উত্তেজিত অবস্থায় 4 থেকে 5 ইঞ্চি হয় এবং একই সাথে খুব ভালো মোটা হয়, তাহলে এটা দিয়ে কিন্তু যে কোনো বয়সের মহিলাকে সম্পূর্ণ সুখ বা তৃপ্তি দেওয়া সম্ভব। আবার উত্তেজিত অবস্থায় কোনো পুরুষের অঙ্গ যদি 5 থেকে 6 ইঞ্চি হয় বা তার চেয়েও বড় হয় এবং সেটা যদি লম্বার তুলনায় চিকন হয়, তাহলে এত লম্বা লিঙ্গ দিয়েও কিন্তু স্ত্রীকে বিছানায় সম্পূর্ণ তৃপ্তি দেওয়া সম্ভব নয়। মহিলাদের মিলনস্থল বা যোনির একদম সামান্য ভিতরে কিন্তু তাদের মিলনের অনুভূতির জায়গা। এখানে সামান্য খাস কাটার মতো যে অংশ রয়েছে, এখানে পুরুষের অঙ্গ ঢুকে ঘষাঘষির ফলে কিন্তু সে অনেক মজা পায় বা মিলনের তৃপ্তি অনুভব করে। এখন স্বাভাবিকভাবেই যে পুরুষের অঙ্গ বেশি মোটা সেটাই কিন্তু মহিলাদের যোনির খাস কাটা অংশগুলোকে বেশি ঘষা দেবে, কিন্তু যে পুরুষের অঙ্গ বেশি চিকন সেটা এই খাস কাটা অংশগুলোকে ঘষা দেবে কম। এজন্য লম্বা অঙ্গ নয়, মোটা অঙ্গই স্ত্রীকে বিছানায় বেশি আনন্দ দিতে সক্ষম। আপনার অঙ্গ যদি খুব বেশি লম্বা কিংবা খুব বেশি মোটা না হয় এবং আপনি যদি খুব বেশি সময় ধরে মিলন চালিয়ে যেতে না পারেন, তাহলে আপনার উচিত মিলনের সময় কিছু কৌশল অবলম্বন করা। আমি এখন এই কৌশলগুলো আপনাদের সাথে শেয়ার করব, তাই অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। মিলনের শুরুতেই আপনার অঙ্গ শক্ত হলে সাথে সাথেই সেটা আপনার স্ত্রীর ভেতরে প্রবেশ করাবেন না, বরং আপনার স্ত্রীকে আদর করে খুব বেশি পরিমাণে উত্তেজিত করে নিন। তার শরীরের সমস্ত উত্তেজিত জায়গাগুলোতে আপনার হাত এবং ঠোঁট দিয়ে আদর করুন। গলায় চুমু দিন, স্তন চাপুন এবং তার সমস্ত স্তন এবং স্তনের বোটা আপনার জিহ্বা দ্বারা চুষুন। তারপর যোনির উপরের অংশটাতে হাত দিয়ে হালকা নাড়াচাড়া করুন, অর্থাৎ আপনার আদরে যখন সে সম্পূর্ণ উত্তেজিত হয়ে যাবে এবং তার যোনি যখন পিচ্ছিল হয়ে মিলনের জন্য প্রস্তুত হয়ে যাবে এবং সে যখন আপনার অঙ্গ তার যোনির ভেতর প্রবেশ করানোর জন্য উত্তেজিত হয়ে যাবে, তখনই আপনার অঙ্গ তার যোনিতে প্রবেশ করান এবং মিলন শুরু করবেন। স্ত্রীর যোনিতে যখন কামড়া শেষে পিচ্ছিল হয়ে যাবে, তখন যদি আপনার অঙ্গ তার ভেতরে প্রবেশ করিয়ে মিলন শুরু করেন, তাহলে দেখবেন 4-5 মিনিটের মধ্যেই তার চরম পুলকের পানি বেরিয়ে আসবে এবং এই 4 থেকে 5 মিনিটের মধ্যেই আপনার স্ত্রী পুরোপুরি তৃপ্তি পেয়ে যাবে। পাশাপাশি যেসব পুরুষের অঙ্গ খুব বেশি লম্বা এবং মোটা নয়, তারা ঘরে বসেই কিছু ব্যায়ামের মাধ্যমে আগের থেকে লম্বা ও মোটা করে নিতে পারবেন। কি সেই ব্যায়াম আমি পরবর্তীতে এ বিষয়ে একটি ভিডিও দেব। দর্শক, পুরুষের অঙ্গের আকৃতি যেমনই হোক না কেন, অর্থাৎ যত চিকন অথবা মোটা হোক না, অর্থাৎ চিকন কিংবা লম্বা না হোক, আপনি যদি আপনার স্ত্রীকে মিলনের আগে যথেষ্ট উত্তেজিত করে নিতে পারেন, তাহলে এই অঙ্গ দিয়েই তাকে চরম সুখ দেওয়া সম্ভব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।